খাদ্য উপাদান। খাদ্য অনেকগুলো রাসায়নিক উপাদানের সমন্বয়ে গঠিত। এই রাসায়নিক উপাদানগুলোকে খাদ্য উপাদান বলা হয়। কেবল একটি উপাদান দিয়ে গঠিত এমন খাদ্যবস্তুর সংখ্যা খুবই কম। উপাদান অনুযায়ী খাদ্যবস্তুকে তিন ভাগে ভাগ করা হয়েছে, যথা: এক, আমিষ বা প্রোটিন, ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন ও দেহ গঠন করে; দুই, শর্করা বা শ্বেতসার, শক্তি উৎপাদন করে; তিন, স্নেহ বা চর্বি, তাপ ও শক্তি উৎপাদন করে। এছাড়া অন্যান্য তিন প্রকার উপাদান বিশেষ প্রয়োজন, যথা: এক, খাদ্যপ্রাণ বা ভিটামিন, রোগ প্রতিরোধ, শক্তি বৃদ্ধি, বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়ায় উদ্দীপনা ঘটায়; দুই, খনিজ লবণ, বিভিন্ন জৈবিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে; তিন, পানি, দেহে পানির সমতা রক্ষা করে, কোষের গুণাবলী নিয়ন্ত্রণ করে এবং কোষ অঙ্গাণুসমূহকে ধারণ ও তাপের সমতা রক্ষা করে। সব ধরনের খাদ্য উপাদানই দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আবশ্যক। তাই খাদ্য গ্রহণ করার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে নজর রাখতে হবে যে আমরা যে খাবার গ্রহণ করছি সে খাবারের মধ্যে এই সবগুলো উপাদান আছে কিনা। যদি না থাকে অবশ্যই সঠিক বণ্টন করে সব খাবার আমাদের খেতে হবে, তা না হলে আমরা বিভিন্ন রোগে জরাজীর্ণ হয়ে পড়ব। তাই খাবার গ্রহণের ক্ষেত্রে এই উপাদান সম্পর্কে খুব ভালো একটা ধারণা গ্রহণ করে খাবার গ্রহণ করতে হবে। শুধু আমিষ খেলেও চলবে না, আবার শর্করা খেলেও চলবে না, সবগুলো খাবার সঠিকভাবে খেতে হবে। পুরনো একটা কথা আছে, মাংসে মাংস বৃদ্ধি, অর্থাৎ আমিষ বা প্রোটিন যুক্ত খাবার যদি কেউ গ্রহণ করে তার দেহে অবশ্যই মাংস বৃদ্ধি পাবে। তাই যারা একটু চিকন, স্বাস্থ্যের দিক দিয়ে দুর্বল, তাদের আমিষ খাওয়া আবশ্যক। শর্করা জাতীয় খাবার খুব সহজে হজম হয় এবং শক্তি উৎপাদনের জন্য একমাত্র উৎস বলা যেতে পারে। অন্যান্য খাবারেও শক্তি উৎপাদন হয়, তবে সবচেয়ে বেশি শক্তি উৎপাদনের জন্য শর্করা খাবারই আবশ্যক। স্নেহ বা চর্বি, এটি তাপ এবং শক্তি উৎপাদন করে এবং দেহের ত্বক যাতে মসৃণ থাকে সেজন্য খুবই ভূমিকা রাখে, খুব ভালো একটা ভূমিকা রাখে। বিভিন্ন ধরনের ভিটামিন আছে এবং বিভিন্ন ধরনের ভিটামিনের অভাবে বিভিন্ন রোগ হয়, তাই ভিটামিন খাওয়া বা ভিটামিন গ্রহণ করা খুবই জরুরি। খনিজ লবণ বিভিন্ন জৈবিক প্রক্রিয়া অংশগ্রহণ করে, তাই এটিও ছেড়ে দেওয়া যাবে না। পানিকে বলা হয় সার্বজনীন দ্রাবক, ইউনিভার্সাল সলভেন্ট, অর্থাৎ পানি এমন একটা উপাদান যা দেহের জন্য অত্যাবশ্যক। পানি ছাড়া খাদ্য হজম হয় না, পানি ছাড়া দেহের ত্বক মসৃণ থাকে না, পানি ছাড়া চুল উঠে যায়, বিভিন্ন সমস্যা হতে পারে। তাই নিয়মিত পানি পান করতে হবে।